আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে মসুর ডাল দিয়ে পাখন পিঠার রেসিপি। আর এই পাখন পিঠাগুলো আমি খুবই সাধারণ জিনিস দিয়ে কিছু অসাধারণ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই যেমন ধরুন কাঁটা চামচ চামচ এসব সাধারণ কিছু জিনিস দিয়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রসালো পাখন পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজে একটি লাইক দিয়ে দেবেন। সবার ফার্স্টে পাখন পিঠাটা আমি যেটা দিয়ে নকশা করব সেই নকশার খাসটা মানে আমি কীভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দুধের ডিব্বার কৌটা থেকে উপরে ঢাকনাটা আর কি ছিঁড়ে নিয়েছি। আপনার চাইলে কোক সোডার যেই ক্যান আছে সে ক্যানও ঠিক একইভাবে এটাকে কেটে নিতে পারেন। তো এই যে একটা পাশ সমান হওয়ার পর এটার পুরোপুরি মাঝ বরাবর আমি আর কি জোড়া দিয়ে দিলাম, একেবারে চিকন করে নিয়েছি। এরপরে দুই সাইড থেকে এভাবে করে একটু মানে বেঁকা করে দিয়েছি, মানে কিছুটা অংশ জোড়া রেখে তারপর আর কি এটা বেঁকা করে দিয়েছি। এই যে চোখু অংশটা দেখছেন এটা দিয়ে কিন্তু মানে পিঠা চারপাশে আর কি ডিজাইন করে কাটা হয়। তো যখন কাটা হয় এই চিকন পাশটা হচ্ছে গিয়ে মানে পিঠার ভিতরে চিকন লাইনটা থাকে, আর একটু মোটা রাখলে মানে ডিজাইনের পাতাগুলো আর কি একটু মোটা হয়। আর এই যে দুই পাশে যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি, কারণ এই দুই পাশে এক্সট্রা অংশ থাকলে মানে ডিজাইনটা সুন্দরভাবে কাটা যাবে না। তো এই তো এই যে কাটা হয়ে গেল, এটা দিয়েই হচ্ছে কি আমি এই পিঠার মতো নকশা করব। তো কীভাবে করব সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। পাখন পিঠা তৈরিতে আজকে আমি এখানে মসুরির ডাল ইউজ করব। আপনারা সেম একই উপায়ে মুগ ডালও নিতে পারেন। আমি এখানে হাফ কাপ মসুরির ডাল প্রায় দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, এতে করে ডালটা খুব সুন্দর আর কি নরম হয়েছে। এখন আমি ডালটাকে আবার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটাকে এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন এই ডাল সেদ্ধের জন্য আমি দেড় কাপ পরিমাণে পানি দিচ্ছি, দেড় কাপ। সে সাথে সামান্য কিছুটা একটু লবণ দিয়ে এখন ঢাকনা ঢেকে মানে কম আঁচে আস্তে আস্তে ডালটাকে সিদ্ধ করে নিব। তো এই তো ডালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধ হওয়ার সাথে সাথে ডালের যে পানিটা ছিল সে পানিটাও কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে, এখন আমি এটাকে একটি উইক্সের সাহায্যে আর কি ঘুটে নিব। আপনার যারা ডাল কুটনি দিয়ে ওইটাকে ঘুটে নিতে পারেন অথবা ব্লেন্ডারও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তো এই যে ভালোভাবে ঘুটার পর যা দেখতে এরকম হয়েছে, তো এখন আমি এর মধ্যে আরও দেড় কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। আপনার যদি এক্ষেত্রে দুধটা দিতে না চান তাহলে দেড় কাপ পরিমাণে পানিও দিতে পারেন। আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছুটা অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, এটা একেবারে অপশনাল, না চাইলে আপনি স্কিপও করতে পারেন। এখন ভালোভাবে মিক্স করে অপেক্ষা করব এর মধ্যে বলক আসা পর্যন্ত। যখনই মিশ্রণের মধ্যে বলক চলে আসবে চুলার আঁচ একেবারে কম রেখে আস্তে আস্তে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে মার্কেটে কেনা চালের গুঁড়োটা ইউজ করছি, আপনার চাইলে ঘরে তৈরি চালের গুঁড়োও ইউজ করতে পারবেন। আর চালের গুঁড়োটা আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি, আর সে সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে মোট দেড় কাপ প্লাস আরও দুই টেবিল চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়েছি। তবে আপনাদের যে সেম একই মানে পরিমাণ লাগবে তা না, আপনাদের এক্ষেত্রে কম বা বেশি চালের গুঁড়ো লাগতে পারে। এটা আপনারা বুঝে অ্যাড করবেন যখন দেখবেন যে এটা এরকম দলা পেকে আসছে, তখনই চালের গুঁড়ো দেওয়াটা বন্ধ করে দেবেন। আর আমার এখানে কতটুকু লেগেছে সেটাও বলে দিচ্ছি, আমার এখানে দেড় কাপ প্লাস আরও দুই টেবিল চামচ চালের গুঁড়ো এখানে আমি অ্যাড করেছি। আর ফ্লেভারের জন্য আমি এখানে কিছুটা এলাচের পাউডার দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে চুলা অফ করে দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য। আর এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু চালের গুঁড়োটা আর কি সিদ্ধ হয়ে যাবে। এই যে পাঁচ মিনিট পর এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প করে আমি বোর্ডের মধ্যে নিয়ে তারপর এটাকে ভালোভাবে মথি নিব। আর এক্ষেত্রে আমি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে তারপর এটাকে মথে নিচ্ছি। আপনার চাইলে এক্ষেত্রে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও এটাকে মথে নিতে পারেন, এতে করে মানে মথাটা আর কি খুব সুন্দর মসৃণ হবে।
এখন এই ডোর উপরও আমি আরও কিছুটা তেল দিয়ে তারপর এটাকে একটা রুটির মতো আর কি বেলে নিচ্ছি। আর বেলার সময় একবারে জোরে চাপ দিয়ে এটাকে বেলবেন না, খুবই আলতো করে আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে যাতে করে সব দিকে এটা মানে সমান হয়। তো রুটিটা বেলার পর নকশা করার পূর্বে এর উপরে আবারও আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এতে করে নকশা করতে আর কি ইজি হবে। এখন আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে এর মধ্যে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনি আপনাদের পছন্দের যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। তো আমি অল্প অল্প করে নিয়ে আপনাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করছি। আজকে আমি খুবই সাধারণ কিছু জিনিস দিয়ে এই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো মাঝখানে যে দেখলেন আমি একটা গোল নজল দিয়ে আর কি দাগ কেটে নিয়েছি। এখন সবার ফার্স্টে যেই নজলটা আমি আর কি বানিয়েছি, মানে পিঠা কাটার যে ছাঁচটা আমি বানিয়েছি, তো সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি এ চারপাশে ভাবে করে কেটে কেটে নিচ্ছি। এই যে চারপাশে ভাবে করে কেটে নিলে কিন্তু এ দেখো সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। চাইলে একটি শুয়ের সাহায্যে এর মাঝখানের অংশটা এভাবে করে একটু কেটে কেটে উঁচু করে দিতে পারেন, এতে করেও একটা ফ্লাওয়ারের মতো আর কি তৈরি হলো। এখন আরও একটা ডিজাইন শেয়ার করছি। এটারও মাঝখানে একটা শেপ করে নিয়ে এর চারপাশে হচ্ছে গিয়ে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে করে দাগ কেটে দিচ্ছি। এখন নাইফের সাহায্যে এর চারপাশে কিছুটা অংশ আর কি রেখে রেখে আমি এটাকে কেটে নিচ্ছি। এখন এই যে এক একটা পার্ট যে কাটা হলো, এই অংশগুলোকে আমি হাত দিয়ে এভাবে করে মানে চোখু করে দিচ্ছি, এতে করে এক একটা আর কি পাপড়ির মতো তৈরি হলো। এই যে দেখুন কাঁটা চামচ দিয়ে এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? মানে খুবই শর্টকাটের কিছু জিনিস দিয়ে আর কি ডিজাইনগুলো তৈরি করা। তো আরও বেশ কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের এগুলো সহজ মনে হবে। এবার দেখাই একটা চামচ দিয়ে ডিজাইন। আমি এখানে একটি ছোট সাইজের চামচ নিয়েছি আর এই চামচ দিয়ে হচ্ছে গিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। তেমন কিছুই না, জাস্ট চামচের সাহায্যে মানে এক সাইড থেকে এই পিঠার অংশগুলো আর কি উঠিয়ে ফেলা। এক্ষেত্রে আমি সামনের দিক থেকে মানে উঠিয়ে নিয়ে পিছনের দিকে আনছি, এতে করে ডিজাইনটা আর কি একরকম হচ্ছে। এরপর আমি আরও একটা ডিজাইন দেখাবো, মানে জিনিসটা একই রকম হলো, মানে জাস্ট চামচের মানে ঘোরানোর স্টাইলটার কারণে পিঠার শেপটাই মানে পিঠার ডিজাইনটাই আর কি চেঞ্জ হয়ে যায়। মানে এই যে দেখুন আমি এখানে চামচের সাহায্যে মানে মাঝখান থেকে শুরু করে আর কি পিছন দিকে আর কি এনে ছেড়ে দিচ্ছি। তো এভাবে করাতে এটার ডিজাইনটা আবার আরেক রকম হচ্ছে। এই যে দেখুন দোনোটাই আমি চামচ দিয়ে নকশা করেছি, বাট চামচের ঘোরার কারণেই মানে ডিজাইনটা আর কি চেঞ্জ হয়ে যায়। এরপরে কিছুটা পাতা শেপে ডিজাইনও তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি একটা লম্বা রুটি আর কি বেলে নিয়েছি আর এর থেকে আমি অনেকগুলো পাতা শেপে আর কি কেটে নিচ্ছি। মানে একটা লম্বা রুটি থেকে কিন্তু অনেকগুলো পাতা শেপে আর কি পিঠা তৈরি করা যায়। আর এই পাতা শেপের ডিজাইনগুলো আসলে আহামরি কিছু না, জাস্ট এক একটা পাতার মধ্যে আমি সবার পাশে যে খাঁজটা আর কি বানিয়েছি সেটা দিয়েই আমি এগুলোকে ডিজাইন করে কেটে নিচ্ছি। আর এই ডিজাইনগুলো আসলে বলে বোঝানোর কিছু নেই, আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝে নিতে পারছেন, মানে আপনারা আইডিয়া নিতে পারছেন। আর আপনারা যখন পিঠা বানাতে বসবেন দেখবেন যে অটোমেটিকলি মাথায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে আর কি। একটা বানাতে থাকলে দেখবেন যে অটোমেটিকলি মানে এগুলো বানাতেই খুব ভালো লাগে।
আর আপনাদের কাছে যদি এই ধরনের কুকি কাটার থাকে তাহলে এইভাবে করে কুকি কাটার দিয়ে শেপ করে কেটে নিলেও কিন্তু খুবই সুন্দর করে আর কি ডিজাইনগুলো তৈরি করা যায়। তো এগুলোর মধ্যেও আমি সে কাটা চামচ দিয়ে আর কি ডিজাইন করে নিচ্ছি। আমি আজকে ডিজাইনগুলো আর কি খুবই সহজ কিছু জিনিস দিয়ে আর কি যে মানে ডিজাইনগুলো তৈরি করা যায় সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর এছাড়া যারা খেজুর কাটা দিয়ে সুন্দরভাবে নকশা করতে পারেন সেটা তো আছেই, মানে নকশি পিঠার যে অরিজিনাল ডিজাইন সেটা তো একেবারে আলাদা। তো নকশি পিঠার ডিজাইন আরও দেখতে চাইলে আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি এই নকশি পিঠার ভিডিও দিয়েছি, চাইলে সেগুলো দেখতে পারেন। সেগুলোর ভিডিও লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো পিঠাগুলো বানানো হয়ে গেলে এখন পিঠার জন্য হচ্ছে কি আমি এর শিরাটা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য একটি পাত্রের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি। 1.5 কাপ চিনির জন্য আমি 1.5 কাপ পরিমাণে পানি দিচ্ছি। আর ফ্লেভারের জন্য আমি এখানে 3টি এলাচ আর 1টি দারচিনি দিয়ে তারপরে পানিটাকে আর কি শিরাটাকে আর কি জাল করে নিচ্ছি। এটাকে জাল করে শুকানো কোনো দরকার নেই, জাস্ট বলক চলে আসলে আমি এটাকে আমি চুলো অফ করে দিয়েছি। এখন হচ্ছে কি পিঠাগুলো ভেজে নিব। তো এই জন্য পাত্রের মধ্যে আর কি ডুবো তেল দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তারপর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে ভিতরে আর কি ভালোভাবে এটা কুক হবে। আর এই পিঠাগুলো তেলে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া প্রথম দিকে একেবারেই করবেন না, একপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে কি পিঠাগুলো উল্টে দিতে হবে। ভালোভাবে ভেজে না নিলে মানে দেখা যায় উল্টাতে গেলে এগুলো ভেঙে যাচ্ছে। তো দোনো পাশ খুব সুন্দর ব্রাউন কালার চলে আসলে তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর তেল থেকে নামানোর সাথে সাথেই হচ্ছে গিয়ে আমি সেই হালকা কুসুম গরম শিরার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখবেন শিরাটা হচ্ছে কি হালকা কুসুম গরম থাকবে আর পিঠাটা থাকবে একেবারে গরম। তো শিরার মধ্যে এই পিঠাগুলো খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, এক একটা পাশ 2-3 মিনিটের মতো করে রাখলেই চলবে। এরপরেই হচ্ছে কি এগুলোকে উঠিয়ে নিচ্ছে। সো এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং রসালো মুসুরির ডালের পাকন পিঠার রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ডিজাইনগুলো খুবই সহজ মনে হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সেই সাথে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের পর্বে তাহলে এখানেই শেষ করছি, আবার কথা হবে নতুন পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।